আবারও অনেক দিন পর তোমাদের সামনে আমি আবারও নাচ নিয়ে হাজির হয়েছি। তো তোমরা সবাই কেমন আছো? আমরা সকলেই জানি যে একটা যে সময়টা আমরা পার করে যাচ্ছি সেটা খুবই ভয়াবহ সময়। সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় ফিট থাকতে হবে, সেটা হচ্ছে নাচের দিক দিয়ে। এবং এটা নাচটাও আমাদের কিন্তু একটা এই সময়ের কালে অনেক উপকার দিবে। তো সেই ক্ষেত্রে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নাচ নিয়ে। তো আমি আজকে যেই নাচ তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সাধারণ নৃত্য, হচ্ছে নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়। এটা হচ্ছে এক ধরনের সাধারণ নৃত্যের জন্য একটি গান, নৃত্যের গান। তো আজকে আমি সেটাই তোমাদেরকে এটা কিভাবে আমরা মুদ্রায় ব্যবহৃত করে কীভাবে নাচটা মানে দেখাবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আমরা কিভাবে নাচটা এখন করব সেটাই এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ার প্রথম লাইনটার মুদ্রাটা দেখাচ্ছি। দেখো, নীলঞ্জন ঘন, নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়, কিভাবে 1 2 3 1 2, 1 2 3 1 2, আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আমি আবার দেখাচ্ছি, নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়, আমরা পাটা একবার দেখে নিই, নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায়, আবার নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় করেছি। আমরা প্রথম পর্বে আমরা যেসব মুদ্রা ব্যবহার করেছি ঠিক সেই সব মুদ্রাগুলোই কিন্তু এখানে ব্যবহার করেছে। তো যদি বন্ধুরা তোমরা যদি প্রথম পর্বটি না দেখে থাকো, অবশ্যই কিন্তু প্রথম পর্বটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করছি। তো আবার চলো দেখে আসি কীভাবে। প্রথম পর্বটি দেখতে হলে তোমাদেরকে প্রথমে কী করতে হবে? প্রথমে করতে হবে পিস্ট্রি ক্যামেরা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তারপরে সে পিস্ট্রি ক্যামেরা চ্যানেলটা হচ্ছে একটা মিশ্র চ্যানেল, সেখানে নাচ সহ আরও অনেক ধরনের ভিডিও রয়েছে। তো তোমরা কিন্তু সেগুলোও দেখবে, সেগুলোও কিন্তু এটা আমাদেরকে অনেক উপকার দেবে। তো প্রথম পর্বটি এখানে, প্রথম পর্ব ছাড়াও আমরা অনেক আটটি পর্ব দিয়েছি। এখানে আমাদের আটটি পর্ব দেওয়া হয়ে গেছে এবং সেখানে কিন্তু অনেক মুদ্রা আছে। সেখানে কিন্তু আমি ভরতনাট্যম, লোকনৃত্য এছাড়াও আমি অনেক নাচ দিয়েছি। তোমরা প্লিজ সেটা কিন্তু দেখার চেষ্টা করবে। তো প্রথম অংশটুকু দেখলাম যে নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, সেটা দেখে নিই চলো। তো নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত, এইভাবে ফুলে ফুল সাইড দিয়ে এভাবে চলে, পরে আবার ব্যাক সাইড দিয়ে এভাবে, ঠিক আছে? আবার আমরা যখন এই ফিঙ্গারটা ইউজ করব তখন কিন্তু আমাদের পাটা কিন্তু উপরে হয়ে যাবে, উপরে উপরে যাবে। নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, কি করব? নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, গম্ভীর কিন্তু গম্ভীরভাবেই দিতে হবে এক্সপ্রেশনটা, এক্সপ্রেশন কিন্তু গম্ভীরভাবে দিতে হবে। আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে নাচের ক্ষেত্রে নাচের কথাগুলোর সাথে কিন্তু আমাদের এক্সপ্রেশনের কিন্তু অতপ্রতভাবে জড়িত। গম্ভীর কথাটা ইউজ করলো, সেক্ষেত্রে আমি গম্ভীরভাবে না হলে হেসে দিলাম, তাহলে তো সেটা একটা বেমানান দেখায়, তাই না? তো যেখানে গম্ভীর দেখাবে আমরা কিন্তু গম্ভীরভাবেই সেটা ইউজ করব। সেটা কিন্তু নাচের দিক দিয়ে আমরা যদি কোনো কম্পিটিশনে যাই, এখানে স্যার বা ম্যাডামরা বিচারকরা সেখানে কিন্তু নাম্বারটা দেয়, তো সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। তো আমরা প্রথম লাইনটা দেখে ফেলেছি, এখন আমরা দ্বিতীয় লাইনটা করব। বনলক্ষ্মীর কম্পিত কান চঞ্চল অন্তর, এখানে অন্তর দেখাচ্ছে, তখন এটা আমি এটা এভাবে দিয়ে এই মুদ্রাটা ইউজ করব। অন্তর বলতে একটু আমরা বডিটাকে একটু নরম করব, আর এটা এই ফিঙ্গারটা যখন ইউজ করব তখন বডিটাকে একদম শক্ত রাখতে হবে। বুঝতে পেরেছি। আর সেখানে পায়ের দিকটা সেটা আমরা দেখছি,
বনলক্ষ্মীরও আবার বনলক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর। এইভাবে হচ্ছে দ্বিতীয় প্যারা। তাহলে আমরা যদি আবার প্রথম থেকে করি তাহলে কি হবে বিষয়টা? নীলঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত হে গম্ভীর হে গম্ভীর, বনলক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর, বনলক্ষ্মীর কম্পিতকায় চঞ্চল অন্তর। এতটুকু আমরা করেছি, তারপর আমরা পরের লাইনটা কি করব? ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। আমি আবার আবার মুদ্রাটা দেখাচ্ছি, সেটা কিন্তু হয়তো মাদের তোমাদের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আসলে সেটা কঠিন মুদ্রা নয়। আমি আবার দেখাচ্ছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, আর এই সাইডেও আছে, সেটাও আমি দেখাচ্ছি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। এইটা আমি যতটা স্লো দেখাচ্ছি ঠিক ততটাই ফাস্ট, সেটা দেখে নিই, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। এই মুদ্রাটির পরে আরেকটি মুদ্রা আছে, হে গম্ভীর হে গম্ভীর, গম্ভীরভাবে তাকানো, সেটা কিন্তু আমরা খেয়াল রাখবো যে হে গম্ভীর হে গম্ভীর। আমরা এভাবে তাকিয়ে গম্ভীরভাবে তাকিয়ে গম্ভীরতাকে আরও ফুটিয়ে তুলবো, সেটা আমাদের এক্সপ্রেশনের মাধ্যমে। সাধারণ নৃত্য আমরা এতটুকুই রাখছি, আমি এরপরেও পর্ব আরও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তার জন্য পিস্টো ক্যামেরা চ্যানেলকে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, তোমাদের কী প্রয়োজন, নৃত্য কত প্রকার ও কী কী, এছাড়াও এই এইগুলো সংজ্ঞাসহ আমি আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কমেন্টসের মাধ্যমে জানতে হবে তোমরা আরও কী কী জানতে চাও, এবং আর কোন ধরনের পর্ব দিলে তোমরা আরও উপকৃত হবে, তার জন্য তোমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট অবশ্যই করতে হবে। তো সেই ক্ষেত্রে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পিস্টো ক্যামেরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।